আসসালামু আলাইকুম। রোববার একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর শুরু হয় ১৯তম অধিবেশনের প্রথম বৈঠক। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমে ডেপুটি স্পিকার পদে নির্বাচন হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য আমি একটি মনোনয়নপত্র পেয়েছি। ডেপুটি স্পিকার পদের জন্য পাবনা এক আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন চিফ হুইপ নুরী আলম চৌধুরী। প্রস্তাবটি সমর্থন করেন সরকার দলীয় সংসদ সদস্য কামরুল ইসলাম। টুকুকে বাংলাদেশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে নির্বাচন করিতেছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব নুরী আলম চৌধুরী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি সমর্থন করছে। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতা ডেপুটি স্পিকার নির্বাচিত হন শামসুল হক টুকু। পরে প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। একজন ত্যাগী নেতা, একজন মুক্তিযোদ্ধা, একজন মানুষ দরদী রাজনীতিবিদকে আমরা হারালাম। যে কোনো দলের মানুষ যে কোনো বিষয়ে ওনার কাছে গেলে, কোনো সময় সাহায্যের কোনো রকম সহযোগিতা দরকার হলে উনি সেটা করতেন, আমরা যেটা দেখেছি। ওনার অনাড়ম্বর জীবনযাপন এবং সমস্ত মানুষের জন্য ওনার বাড়ির দরজা খোলা থাকত। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফজলে রাব্বি মিয়া ছিলেন দক্ষ পার্লামেন্টেরিয়ান ও আইনজীবী। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হল। ডেপুটি স্পিকার হিসেবে অত্যন্ত দক্ষতা সহকারে তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন। তাছাড়া তার ওই একটা এলাকায় এই বারবার জিতে আসা, আমরা কিন্তু দল পরিবর্তন করেও কিন্তু জয়ী হন। অর্থাৎ তার নিজস্ব যে জনপ্রিয়তা, মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, সেটা অতুলনীয়। এবং এই মানুষের একটা আস্থা বিশ্বাস যে কোনো রাজনৈতিক নেতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি সেটা করতে পেরেছিলেন। পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। অধিবেশন সোমবার বিকেল ৫টায় আবার বসবে। কাজে ওই এলাকা রিতানাহার বৈশাখী সংবাদ ঢাকা।